পদত্যাগ করলেন রাজ্যের সম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এদিন দুপুরে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হুমায়ুন বৈঠক শেষে তিনি জানান মন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করলেন পাশাপাশি তার দাবি মুখ্যমন্ত্রী তাকে বলেছেন মুর্শিদাবাদে দলের কাজ দেখতে এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন সেরিকালচার দফতরে পদ দেবেন দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে যেতেন হুমায়ুন কবির গত বছর নভেম্বরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন শাসক দলের নাম লিখিয়েই মন্ত্রী হয়েছিলেন হুমায়ুন কবির চলতি বছরের ফেব্রুয়ারিতে রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে লড়লেও হেরে যান তা সত্ত্বেও পদে তাঁকে রেখে দেন মুখ্যমন্ত্রী এ নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় সোমবার পদের মেয়াদ শেষ তার আগে এদিনই পদত্যাগ করলেন হুমায়ুন রাজনৈতিক মহলের মত মুর্শিদাবাদে অধীর চৌধুরীর পাল্টা হিসেবে হুমায়ুন কবিরকে তুলে ধরেছিল তৃণমূল কিন্তু উপনির্বাচনে হুমায়ুন হেরে যাওয়ার পরেও তাকে মন্ত্রী হিসেবে রেখে দেওয়ায় দলের অস্বস্তি বাড়ে সেই অস্বস্তি এড়াতেই হয়তো হুমায়ুন কবিরকে ফের নতুন করে মন্ত্রিসভার সদস্য হিসেবে রাখার ঝুঁকি নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে অধীরের গড়ে তৃণমূলের সংগঠন বাড়াতে হুমায়ুনকে মুর্শিদাবাদে দলের কাজ দেখার নির্দেশ দিলেন মমতা এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সুমন ঘড়াই এবিপি আনন্দ コールカタ。